কুমিল্লা সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা মেয়ে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দেবিদ্বার থেকে স্ত্রী কুলসুম ও মেয়ে শাহিনুর বেগমকে নিয়ে মোটরসাইকেলে করে সদরে যাচ্ছিলেন এরশাদ মিয়া। পথে বুড়িচঙ্গের তুঁতবাগান এলাকায় পেছন থেকে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মা মেয়ের মৃত্যু হয়। আহত হন এরশাদ। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে পলাতক চালক ও হেলপার।